हेलो फ्रेंड्स, मितुस किचन हाउजे सबाई के स्वागत। आज के चटपटा एक रेसिपी नहीं एसेछि, सेटा हुच्छे चिकेन पाकोड़ा। एटा किन्तु बिस्टिर दिने किंबा बिकेले चायेर साथे आड्डाय ए रेसिपिटार किन्तु चुरी नहीं। तो चलो चिकेन पाकोड़ाटा तैरी करी। तो तार जोन्ने आमी 250 ग्राम चिकेन एभावे पतला पतला करे केटे नियेछि। এখন চিকেনটার মধ্যে 1.5 টেবিল চামচের মতো আমি লেবু রস দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচের মতো আদার গুঁড়া। আপনারা ইচ্ছা করলে আদা বাটাও ইউজ করতে পারেন। তার সাথে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো ধনে গুঁড়া আর 1/2 টেবিল চামচের মতো জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর 1/2 টেবিল চামচ দিয়েছি চাট মশলা। আপনাদের কাছে চাট মশলা না থাকলে পাদও দিতে পারেন। আর দিয়েছি কালো গোলমরিচ গুঁড়া 1 টেবিল চামচের মতো, মরিচ কুচি দিচ্ছি 1 টেবিল চামচের মতো, আর পেঁয়াজ কুচি দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচের মতো, আর ধনে পাতা কুচি দিয়েছি 1 মুঠো। পরিমাণ মতো লবণ অ্যাড করছি আর কর্নফ্লাওয়ার দিচ্ছি 4 টেবিল চামচের মতো। চেষ্টা করবেন ফ্রেন্ডস কর্নফ্লাওয়ার দিতে, কারণ ময়দা বা বেসন দিয়ে করলে এটা কিন্তু একটু পরে নেতিয়ে যাবে। আর 3 টেবিল চামচ দিয়েছি চালের গুঁড়া আর একটা ডিম দিয়ে দিয়েছি। এখন সমস্ত মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখতে মাখতে যদি একটু ভিজা ভিজা লাগে মনে হয়, তাহলে আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন, কারণ চিকেন পাকোড়াটা বাইরে থেকে খুব ক্রিস্পি হয় আর ভিতরে জুসি হয়। তো দেখুন, হাত দিয়ে যদি দেখা যায় পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে, তাহলে এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আর মেরিনেট করার কিছুই নেই, এখন এটাকে ভেজে নেওয়ার পালা। তো প্যানের মধ্যে পর্যাপ্ত ভাজার জন্য আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর একে একে চিকেন পাকোড়ার শেপে দিয়ে দিচ্ছি। আর চিকেন পাকোড়াটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট দলে ভাজলেই চিকেন পাকোড়া একদম রেডি হয়ে যাবে। আর চিকেন পাকোড়া কিন্তু হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে বাইরে থেকে ব্রাউন কালার হয়ে যাবে, ভিতরে কাঁচা ভাব থাকবে। অবশ্যই মিডিয়াম থেকে লো আঁচে রান্না করবেন। দেখুন চটপটা এই রেসিপিটার সময়টাও কত কম লাগে। আর বোনলেস চিকেন দিয়ে করা হয় বলে ছোট বড় সবাই খুব ভালোবাসে। তো হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেওয়া পালা। তো একইভাবে ফ্রেন্ডস, আমি বাকি চিকেন পাকোড়াগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। আশা করব ফ্রেন্ডস আজকের এই চটপট আর সহজ রেসিপিটি সবার খুব ভালো লাগবে। একটু চিকেনের একটু ডিফারেন্ট আইটেম খেতে চাইলে এভাবে তৈরি করতে পারেন। এটা কিন্তু চায়ের সাথে খুব ভালো যায় আর এমনি এমনিও খাওয়া যায়। তো ফ্রেন্ডস, ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে সবগুলোকে নামিয়ে পরিবেশন করে দেখানোর পালা। তো ফ্রেন্ডস, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে লাইক কমেন্টস এন্ড শেয়ার করা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। দেখুন কতটা সুন্দর একটা লুক এসেছে। অবশ্যই ফ্রেন্ডস, যারা এভাবে চিকেন পাকোড়া তৈরি করেননি, তারা এভাবে অন্তত একবার ট্রাই করুন, আশা করি খুব ভালো লাগবে। আর এতক্ষণ ধৈর্য ধরে
আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন।